দক্ষিণ কলকাতার কালীঘাট অঞ্চলে কালীঘাট মন্দিরের অদূরে আদিগঙ্গার বাম তীরে এই শ্মশান অবস্থিত, একটি বৃহৎ ও অন্যতম গুরুত্বপূর্ণ শ্মশান। যে শ্মশানটি বহু বিশিষ্ট ব্যক্তি শেষকৃত্য সম্পন্ন হয়। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের উদ্যোগে শ্মশানের আধুনিকীকরণ করা হয়। বর্তমানে শ্মশানে কাঠের চুল্লির পাশাপাশি বৈদ্যুতিক চুল্লিও ব্যবহার করা হয় এবং এই দুই চুল্লির মাঝে একটি অপূর্ব একটি গার্ডেন অর্থাৎ সৌন্দর্যায়নের জন্য মায়েশর বাগানও তৈরি করা হয়। এখানে কলকাতার প্রথম মেয়র দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে সমাধিসৌধটি কলকাতার অন্যতম দর্শনীয় স্থান। এছাড়া সমগ্র শ্মশানে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ছোট বড় স্মৃতিফলক ও স্মৃতিসৌধ। তবে এই শ্মশানে বহু বছর আগে, বলা যায় একবারে প্রথম দিকে, লোকমাতা রানী রাসমণিকে এখানে দাহ করা হয়। কেওড়াতলা মহাশ্মশানে সর্বজনীন শ্মশানকালী পূজা খুবই প্রসিদ্ধ। এছাড়া কলকাতা তথা বাংলার বিশিষ্ট ব্যক্তিদের এখানে শেষকৃত্য সম্পন্ন করা হয়। তাদের মধ্যে অন্যতম হল আশুতোষ মুখার্জি, যতীন দাস, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, উত্তম কুমার, হেমন্ত মুখার্জি, সত্যজিৎ রায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, সুচিত্রা মিত্র, জীবনানন্দ দাস, সুনীল গঙ্গোপাধ্যায় প্রমুখ। তবে শ্মশানের মধ্যে রয়েছে প্রায় 17টি স্মৃতিসৌধ ও স্মারক স্থাপত্য। এই শ্মশানে লোকমাতা রানী রাসমণিকে গভীর রাতে এনে তাকে দাহ করা হয়। তো আশা করি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। আমি এই মহাশ্মশানটি আপনাদের ঘুরিয়ে দেখাবার চেষ্টা করেছি যতটুকু পারা গেছে। তবে সব জায়গায় ঢোকার অনুমতি নেই, তাই রানী রাসমণির যে স্মৃতিসৌধটি দেখাতে পারিনি। এই হচ্ছে মায়েশর বাগান, অপূর্ব একটি বাগান। এই বাগানের পাশে কিন্তু আছে একটি মন্দির, কিন্তু এই বাগানের গেট কিন্তু খোলা ছিল না, তাই বাগানটি এবং ভিতরে দেখানো যায়নি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ এইটুকু বন্ধুরা, নমস্কার।